শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থীবৃন্দ, এর আগের ক্লাসে আমরা 57 পৃষ্ঠার 4 নাম্বার করেছিলাম এবং তোমাদেরকে বারিকাজ দিয়েছিলাম। 4 নাম্বার এবং 6 নাম্বার করেছিলাম, বারিকাজ দিয়েছিলাম 4, 5, 6। চলো শিক্ষার্থীবৃন্দ, আজকে 7 নাম্বার এবং সরি 7 না 8 নাম্বার অঙ্কটি আমরা সমাধান করব। তোমরা সবাই 57 পৃষ্ঠার 8 নাম্বার সমস্যাটি দেখো এবং পড়ো মনোযোগ দিয়ে, আমি পড়ে দিচ্ছি তোমরা সবাই শুনো। 1716 মিটার লম্বা একটি তারকে 78টি সমান ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে? তো চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সমস্যাটির সমাধান করি। দেখো এখানে বলা হয়েছে 1716 মিটার তারকে কয় ভাগে ভাগ করবে? 78 ভাগে। তো আমরা কি এটা লিখতে পারি না, 78টি ভাগের দৈর্ঘ্য 1716 মিটার? তো এখানে আমি লিখেছি 78 ভাগের দৈর্ঘ্য 1716 মিটার, সুতরাং এক ভাগের দৈর্ঘ্য কি করতে হবে শিক্ষার্থীবৃন্দ? মনে আছে তোমাদের যখন কোনো কিছুকে ভাগ করা হবে, এখান থেকে তো বুঝেই যাচ্ছে এটা আমরা ভাগ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা 1716 কে কত দিয়ে ভাগ করব? 78 দিয়ে ভাগ করব। ভাগটা তোমরা অঙ্কের সাথে করবে না, আলাদাভাবে করবে রাফ আকারে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে তোমাদের রাফ করে দেখিয়েছি, 78 দিয়ে 1716 কে যদি আমরা ভাগ করি, প্রথমত আমরা এখানে যেহেতু দুই ঘর মানে একক দশক রয়েছে, এখানে যদি আমরা একক দশক নিই তাহলে কিন্তু হবে না, 17 হবে। 17 কে 78 দিয়ে ভাগ করা যাবে না, সেক্ষেত্রে আমরা কয় ঘর নিতে হবে? একক দশক শত ঘর পর্যন্ত নিতে হবে, মানে তিনটা ঘর নিতে হবে। তো আমরা তিনটা ঘর নিয়েছি, এখানে 2 দিয়ে যদি ভাগ করি আসে 156, 3 দিয়ে করলে চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে আমরা 2 দিয়ে করব, 2 দিয়ে ভাগ করলে 156। তো এইটা যদি আমরা বিয়ে করি, এখানে 11 থেকে যদি 6 বিয়ে করি আসবে 5, এখানে আছে 6, 6 থেকে 5 বিয়ে করলে 1, এরপর উপরে যে 6টা রয়েছে সেটা এখানে নামিয়েছি, আবার 2 দিয়ে যদি ভাগ করি 156 মিলে গেছে। তাহলে এখানে কত আসছে? 22, এখানে হবে 22 মিটার। তো শিক্ষার্থীবৃন্দ, একদম খুব সহজ অঙ্ক, যদি তোমরা সবাই ভাগ পেরে পারো তাহলে খুব সহজে অঙ্কটি করতে পারবে। তাহলে আমাদের প্রতিভাগের দৈর্ঘ্য কত আসছে? সুতরাং প্রতিভাগের দৈর্ঘ্য হবে 22 মিটার। উত্তর তোমরা কিন্তু অনেকে উত্তর লিখো না, উত্তর অবশ্যই লিখতে হবে, না হলে কিন্তু তোমাদের মার্কস কাটা যাবে। এখানে উত্তর হবে 22 মিটার। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আরো একটি সমস্যার সমাধান করব, সেটি হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বার, 85 কেজি চালের দাম 2295 টাকা হলে 1 কেজি চালের দাম কত হবে? এটাও সেম এইভাবে করতে হবে এই নিয়মে। তো আমি এটা বুঝিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে শুনো, তোমরা প্রথমে লিখবে 85 কেজি চালের দাম 2295 টাকা। এখানেও যেরকম লিখেছি সুতরাং এখানে 1 কেজি চালের দাম 2295 কে তোমরা 85 দিয়ে ভাগ করবে, ভাগ করার পরে যত আসবে সেটাই হবে 1 কেজি চালের দাম। আশা করছি তোমরা সবাই করতে পারবে, 8, 9 এই দুটি অঙ্ক তোমরা ভালোভাবে বাসাই করবে, অনুশীলন করবে বারবার, তাহলেই তোমরা খুব তাড়াতাড়ি করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আমরা আরো একটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে আমি তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।